নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অপহৃত 5 মাসের শিশুর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার 3, কাজীডহরে অবরোধ জাতীয় সড়ক। বড়খোলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে খুন, অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ। চাকুরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতির হুঙ্কার এএনএম জিএনএমদের, সুজাম বললেন ন্যায্য দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাজীডহরে অপহৃত 5 মাসের শিশু ধ্রুবজ্যোতি নাথের মরদেহ শুক্রবার ভোরে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে আমজুরঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে ঘর থেকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। 3 দিন পর তার দেহ উদ্ধার হল। এ নিয়ে কাজীডহর সহ নতুনবাজার এলাকায় উত্তেজনা দেখা দেয়। শিশু হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি করে শিলচর আইজল জাতীয় সড়কের কাজীডহরে অবরোধ গড়ে তোলেন সাধারণ মানুষ। ঘটনাস্থলে ছুটে যান সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর, সোনাই থানার ওসি ভার্গব বড়বড়া, শিলচর ব্লক কংগ্রেস সভাপতি মঞ্জুর আহমেদ চৌধুরী, পুলিশ সুপার বনওয়ারিলাল মিনা, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে, পুরকায়স্থ আশিস হালদার, অতিরিক্ত পুলিশ সুপার সীমান্ত জি আগরওয়াল, সোনাই সার্কেল অফিসার সুদীপ জ্যোতি নাথ সহ আরও অনেকে। তার আন্দোলনকারীদের বুঝিয়ে সুঝিয়ে অবরোধ মুক্ত করান। এদিকে ঘটনার সঙ্গে জড়িত মূল অপরাধী রাজীব চাষা, মনোদীপ রায় এবং খোকা বাউরিকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ তাঁদের জোর জেরা চালিয়ে যাচ্ছে। আমার বেশি কথা হওয়ার আমার ক্ষমতা নাই। আমি একটাই কথা জানি, যেন আমার বাচ্চায় তো ফাইতাম, ঠিক আছে, কিন্তু আমার পয়লা আমার লোকেলটা লাগে, লোকেল আসামিটা লাগে। 2 নম্বর স্টেপ আমার বাচ্চার নেই, আমার বাচ্চাটা গরু আইত। 2 নম্বর পয়লা হইলেও আমার লোকেল আসামি যেত। আমার বাবাই আর্মি চাকরি করছে, আর আমি একটা মোটর মেকানিক, আমি টুকটাক বিয়া ভরে চলাফেরা করি, পয়সা করি আমার নাই। এর মধ্যে আমার উপরে অত বড় প্রেশার পড়লো, আমার ছেলে নাই মানে আমিও নাই থাকার সমান। তো এই কারণে আমি ওটাও চাই যে আমি পাইলা আমার হৃদয় বিদারক। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি বলেন, প্রয়োজনে কোলের শিশু হত্যাকারীদের ফাঁসিতেও ঝোলানো হোক। পুলিশ সুপার বনওয়ারিলাল মিনা জানিয়েছেন, আগে বড়ায় স্যার, আপনি সিলসিলে 3 জনো কো হমনে পিকআপ কিয়া হ্যায়, অ্যাপ্রেহেন্ড কিয়া হ্যায়, তো উনসে ইন্টারোগেশন হো রহা হ্যায়, কুছ কুছ যদি জানকারী মিল রহি হ্যায়, উসি বেস পে আগে বড় রহা হ্যায়। স্যার, মেইনলি কিস পকড়া গয়া? জো মেইন 3 অ্যাকিউজ হ্যায় পুলিশ কি কাস্টডি মে। স্যার, ইস কিডন্যাপিং কা মোটিভ র্যানসম ইয়া কুছ হোতা? ইয়ে স্টার্টিং মে জাহাঁ তক ইনভেস্টিগেশন মে আ রহা হ্যায়, ওহ হ্যায় কি জাস্ট ইয়ে বচ্চা চোর জেসা মতলব হুয়া হ্যায়। এদিকে ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় একাংশ জনতা সোনাই ও ধলাইয়ের মধ্যবর্তী অঞ্চলে একটি নতুন আউটপোস্ট নির্মাণেরও দাবি জানিয়েছে এদিন। তারা বলেন, এই এলাকা ক্রমশ অপরাধ প্রবণ হয়ে উঠছে। আর হলো সবচেয়ে বড় কথা হইছে যে পিডিপি ডাল নাই, তারওয়াল নাই, তার নাম নিধিরাম সরকার। বর্তমান পিডিপির অবস্থা, একটা দিলে পিডিপি কাজ করতে পারত। যার জন্য আমার সরকারের কাছে অনুরোধ থাকবো যে আজকের দিনে যেগুলা ল অ্যান্ড অর্ডার প্রবলেম যেগুলা চলে এইগুলার আটকাই তুলে বিডিপিগুলারে প্রয়োজনীয় মতে অস্ত্র শস্ত্র যেভাবে লিগেল মতে দিয়া তারা যাতে শক্ত করা হোক। যৌতুকের দাবিতে স্ত্রীকে বিষ পান করিয়ে হত্যার অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে একটি মামলা। ঘটনাটি ঘটেছে বড়কোলার হিয়াপাড়ে। মৃত গৃহবধূর নাম চন্দনাথ,
বয়স 35। অভিযোগে জানা গেছে 4 আগস্ট চন্দার স্বামী বাবলানাথ তার শ্বশুর বাড়িতে ফোন করে জানান চন্দা বিষপান করেছে। তাকে নিয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন তারা। এর কিছুক্ষণ পরে খবর যায় চন্দা মারা গেছে। বিষয়টি নিয়ে চন্দার বাপের বাড়ির লোকজনদের সন্দেহ হয়। তারা বড়খোলা থানায় স্বামী বাবলানাথ এবং শাশুড়ি নীলিমানাথকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করেন। শুক্রবার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে চন্দার স্বামীকে গ্রেপ্তার করেছে। এদিকে চন্দার ভাই ঝন্টুনাথ জানিয়েছেন, বিয়ের পর থেকেই তার বোনের উপর অত্যাচার চালিয়ে যান বাবলা। প্রায় সময়ই যৌতুকের দাবি করতেন তিনি। বিষ খেয়ে মারছে, এটা মেডিকেলে কইছে বিষ খেয়ে মারছে। ওরা কইছে কি বিষ ওরা জানে না, কিন্তু মেডিকেলে ওরা কইছে বিষ খেয়ে মারছে বলে। তো এটা আমার ধারণা ওরাই বিষ খেয়ে মারছে। এটা কবে ঘটনা করছে? এটা মঙ্গলবার দিন সকালবেলা ঘটনা হয়েছে। আপনার কার উপরে কেস করছেন? আমি ওর ছেলের মা আর ছেলের উপরে। মানে আপনার বোনের জামাই? বোনের জামাইয়ের উপরে। আচ্ছা, তো তার নাম কি? বাবলানাথ। আগে কি তা বিয়ার পরে কোনো অশান্তি করতো? বিয়ার পরে তো মানে বহুত অশান্তি, মানে খাওয়া দিত না, মানে খাওয়া দাওয়া দিত না, ই করতো না। তারপরে মানে ডিমান্ড করতো, এটা লাগে ওইটা লাগে, টাকা লাগে সোনা লাগে, এগুলো অনেক ধরনের ডিমান্ড করতো সবসময়। এমন কোনো অভিযোগ অভিযোগ করছিলেন আপনার বোন? আপনার বোনে তো করছে অনেকবার, তাই আমি আর মানে তুই করছি না। আমি বলছি নতুন একটা ফ্যামিলিতে গেলে পরে একদের সাথে টাইম লাগে, যেহেতু শাশুড়ি আছে হয়তো একটু উনিশ বিশ হইতে পারে। আমি ওইরকম মানে ই করছি আর কি। তো বর্তমানে পুলিশে কি? বর্তমানে পুলিশ এখন ছেলেরা অ্যারেস্ট করে রাখছে, আর ওইটা ওরা টেস্ট ইয়ে করতেছে, করোনা টেস্ট সব ই করতেছে। ওরা ওরা যাচ পড়তাল চলতেছে, ওরা ইসে করতে। সিমেন্টের চালান নিয়ে বড়াকে কয়লা পাচারের আরও একটি ঘটনা সামনে এসেছে। কাটিগোড়া হিলারা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় কয়লা বোঝাই একটি লরি আটকের মধ্য দিয়ে বিষয়টি প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার বিকেলে কাটিগোড়া পুলিশ এক গোপন খবরের ভিত্তিতে হিলারা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কয়লা বোঝাই ওই লরিটি আটক করতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে গাড়ি চালক বেপাত্তা হয়ে যায়। পুলিশ আটক AS01FC3389 নম্বরের ওই লরিতে তল্লাশি চালিয়ে মেঘালয়ের টপসেম সিমেন্ট কোম্পানির চালান উদ্ধার করেছে। পরে পুলিশের ওই অভিযান নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন কাটিগড়া থানার ওসি নয়নমণি সিনহা। চাকুরি স্থায়ীকরণ এবং রাজ্য সরকারের অন্যান্য বিভাগের কর্মচারীদের মতো সমহারে বেতন প্রদানের দাবিতে কর্মবিরতি আন্দোলনের হুঙ্কার দিলেন হাইলাকান্দির ANM GNM সহ কারিগরি বিভাগের কর্মচারীরা। শুক্রবার কাটলিছড়ার বিধায়ক সোজামুদ্দিন লস্করের হাতে একটি স্মারকপত্র তুলে দিয়ে তারা জানান আগামী 15 দিনের মধ্যে দাবি পূরণ না হলে তারা আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হবেন। আমরা এখানে আসিয়া আসছি, আমাদের মেডিকেল, প্যারামেডিকেল, ফার্মেসি, ল্যাবরেটরি টেকনিশিয়ান, NM, DNM চাকরি স্থায়ীকরণ এবং সমতাজের সম বেতন পাওয়ার এই ন্যায্য দাবিতে আমরা MLA এর কাছে আসছি। আমরা আজ 4 তারিখ থেকে আমরা কালো বেশ ধারণ করে আমরা ডিউটি করতেছি, আর গভর্নমেন্টে আমরা সময় বাজিয়ে দিয়েছি। গভর্নমেন্টে যদি আমাদের কথা না শুনে তাহলে আমরা ঘুরতর আন্দোলন আমরা নামবো। কারণ কোভিড যোদ্ধার ফ্রন্ট লাইনে আমরা এই টেকনিশিয়ান, NM, DNM, ফার্মাসিস্ট সবগুলি আমরা জড়িত। তাই গভর্নমেন্টের কাছে আমাদের অনুরোধ যে আমাদের দাবিগুলা উনি যেন গ্রহণ করেন এবং কার্যকারী করেন। এদিকে স্মারকপত্র গ্রহণ করে বিধায়ক সুজাম ANM GNM সহ কারিগরি বিভাগের কর্মচারীদের দাবিকে ন্যায্য দাবি বলেও আখ্যা দেন। তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে বিষয়টি নিয়ে বিবেচনার আর্জি জানিয়েছেন। পাশাপাশি বিষয়টি নিয়ে বিধানসভার আগামী অধিবেশনেও সরব হবেন বলে স্বাস্থ্যকর্মীদের আশ্বাস দেন বিধায়ক সুজাম। দেখেন, আজকে যে স্বাস্থ্য বিভাগের কর্মচারীবৃন্দ যে দাবি দিয়েছে, ন্যায্য দাবি, ওরা ডিউটি করছে কত সুন্দরভাবে, ANM, DNM, ফার্মাসিস্ট, ল্যাবরেটরিয়ান, যে আমরা দেখছি 24 মার্চ থেকে আজ পর্যন্ত কোভিড-19 যে মহামারী করোনা ভাইরাসের, তার উপর যে ডিউটি ওরা করে যাচ্ছে, ওরা কিন্তু ধন্যবাদের পাত্র। কিন্তু আসাম সরকার ওদের বেতন কেন পুরা দিচ্ছে না? কন্ট্রাকচুয়াল ওদের যে বেতন দেওয়া হচ্ছে, ওদের পরিবার চলছে না। আজকে ওই ডিউটিতে বহু কর্মচারী পজিটিভ হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে। আজকে ভারত সরকারের বিভিন্ন স্টেটে
পার্মানেন্ট হিসাবে স্থায়ী হিসাবে ওদের বেতন দেওয়া হইতেছে, কিন্তু আসামে কেন দেওয়া হইতেছে? আমি আসামের স্বাস্থ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা জিকে অনুরোধ রাখি যে অতিসত্বর ওদের পেন ডাউনের আগে ওদের সমস্যার সমাধান করা হোক, পুরা বেতন দেওয়া হোক। যদি ওরা পেন ডাউন করে তাহলে আমাদের আসামের এই হসপিটালের যে করোনা ভাইরাসের পজিটিভ বা ইনস্টিটিউশন যে সেন্টারগুলা এদের অবস্থা কি হবে? আজকে আমি বিধায়ক, আমার সমষ্টিরও বহু ছেলেরা ফোন করে আমাকে যে আমরা হসপিটালে আছি, আমাদের মেডিসিন নেই, আমাদের খাবার দুরবস্থা, আমাদের জলের সমস্যা, খাবার জলের সমস্যা, এই যে সমস্যা এগুলা কিভাবে ওরা পালন করতেছে? যারা ডিউটি করিতেছে আজকে এসেছিল আমাদের এখানে, আমাকেও মেমোরেন্ডাম দিয়েছে, আমি আমার বরাক ব্যালির আমার বিজেপি সরকারের বহু নেতৃবৃন্দ আছেন, আজকে দুইজন সাংসদ আছেন, একজন ক্যাবিনেট মন্ত্রী আছেন, একজন উপাধ্যক্ষ আছেন, আরও ছয় সাতজন বিধায়ক আছেন, কিন্তু ওরা কেন ওইগুলা সমস্যার উপরে নজর দেয় না? আজকে প্রতিবাদ করা দরকার যে ওদের অতিসত্বর পেন ডাউনের পূর্বে ওদের বেতনের সমস্যা সমাধান করা হোক। জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুশপুতুল দাহ করল এআইডিএসও। শুক্রবার সংগঠনের কার্যালয় চত্বরে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়। পরে সংগঠনের জেলা সভাপতি সুজিত কুমার পাল জাতীয় শিক্ষানীতির কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন। তার অভিযোগ, কেন্দ্র সরকার শিক্ষাবিদ বুদ্ধিজীবীদের সঙ্গে পরামর্শ না করে এই শিক্ষানীতি প্রবর্তন করেছে। তার আরও অভিযোগ, এই শিক্ষানীতি অনেকটাই ছাত্র স্বার্থ বিরোধী। তিনি এই শিক্ষানীতির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এদিন। 15 আগস্ট স্বাধীনতা দিবসের পুণ্যলগ্নে অনলাইনে নৃত্য ও অনুচ্ছেদ লিখনের ওপর জাতীয় স্তরের এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর উদ্যোক্তা স্বর্ণজ্যোতি ফাউন্ডেশন। নৃত্য প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে রয়েছেন সন্দীপ পুরকায়স্থ এবং অনুচ্ছেদ প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন গুরুচরণ কলেজের প্রাক্তন সহযোগী অধ্যাপক ডক্টর শ্যামলী কর ভাওয়াল। প্রতিযোগিতায় বিজয়ীদের নগদ অর্থ ও শংসাপত্র দিয়ে সম্মান জানানো হবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়। প্রতিযোগিতার নিয়মাবলী জানতে স্বর্ণজ্যোতি ফাউন্ডেশনের ফেসবুক পেজে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। এদিকে কাছাড় জেলা অটো মালিক সংস্থা এবং PMRY অটো মালিক সংস্থার পক্ষ থেকে সাধারণ সম্পাদক রঞ্জিত সাহা ও মলয় দাশগুপ্ত জানিয়েছেন, যদি জেলায় ফের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয় তাহলে এর ভয়াবহ প্রভাব পড়বে অটো চালকদের পরিবারে। করোনায় যত মানুষের প্রাণহানি ঘটবে তার চেয়েও বেশি মানুষ মারা পড়বেন অনাহারে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। অপহৃত 5 মাসের শিশুর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার 3, কাজীডহরে অবরোধ জাতীয় সড়ক। বরখোলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে খুন, অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ। চাকুরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতির হুঙ্কার ANM GNMদের, সুজাম বললেন ন্যায্য দাবি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।